সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ, আসলে বক্তব্য রোজার মাসে দেওয়ার কিছু নেই। আপনারা সকলেই দেখছেন যে দেশের আজকে কি অবস্থা। দেশ আজকে গণতন্ত্রহীন, আজকে প্রতি পদে পদে মানুষ বিপদের সম্মুখীন। আজকে কে ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় মানুষ। মানুষের মনে কোনো শান্তি নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশে হারা। আজকে এই অবৈধ সরকার, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শুধু বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে, আর সাধারণ মানুষের দিকে তাদের কোনো নজর নেই। এইদিকে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষেরা আজকে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা রোজা রাখছে, দুই বেলা ভালো মন্দ পর্যন্ত খেতে পারছে না। এই অবস্থা, এই হলো দেশের অবস্থা। কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা আছে লুটপাট নিয়ে, তারা আছে তাদের ক্ষমতাকে আরো কি করে পাকাপোক্ত করবে, আর কি করে আমাদের উপর, বিশ দলীয় নেতা কর্মীদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করবে, এটা নিয়ে তারা আছে প্রতিনিয়ত। যেটা বলেছে একজন আমাদের মহাসচিবের, বের দিয়ে দিয়েছিল আবার তাকে, তারা হয়রানি করেছিল, আবার মামলা দিয়ে দিয়েছে। অথচ আওয়ামী লীগের একজন কুম করে গুম করে কিছু করে এত নিয়ম করেও তারা কিন্তু সবাই মুক্তি পেয়ে যাচ্ছে, তাদেরকে ধরাই হয় না। আজকে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগের লোকজনকেই নামানো হয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট করা, দখল করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেয়া, আর ড্রাগের আমদানি করছে তারা, ব্যাপক মাদক আমদানি করে এই বাংলাদেশের যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। তারা নিজেরা নষ্ট হয়ে গেছে, এখন সমাজ থেকে নষ্ট করতে চাচ্ছে। যার জন্যই দেখেছেন এই পবিত্র রমজান মাসে বলতে হয়, আজকে আমাদের মহিলারা নিরাপদ নয়, কি ঘরে কি বাইরে কি ইউনিভার্সিটিতে কি কোনো প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়। এই আওয়ামী লীগের লোকজন, আগে আমরা কখনো এইগুলো পত্রিকায় দেখিনি যে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় মেয়েদের উপর নির্যাতন হতো, এখন আওয়ামী লীগ তারা এমন ভাবে টাকা পয়সা বানিয়েছে, কি করে টাকা খরচ করবে তারা বুঝতে পারছে না। সেই জন্য এখন নারীদের উপরে ইয়ে করছে, গণধর্ষণ পর্যন্ত। এটা শুনলে কষ্ট হয়, দুঃখ হয়, বাংলাদেশ আজকে কোন পর্যায়ে গেছে। কাজে আজকে ইফতার মাহফিলে আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশের মানুষকে এই সব থেকে সচেতন হওয়া উচিত, চিন্তা করা উচিত। বিশ দলীয় জোট আমরা আছি, আমরা কিছু পাওয়ার জন্য নয়, মন্ত্রী এমপি এটা সেটা বড় কিছু হওয়ার জন্য নয়, আমরা এই দেশটাকে রক্ষা করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে, আমরা আইনের শাসন, গণতন্ত্র, মৌলিক অধিকার, মানব অধিকার ফিরিয়ে দিয়ে দেশের সকল মানুষ, বিশেষ গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি, কাজ করছি। আজকে আমরা মনে করি দেশবাসী তাদের সঙ্গে শরিক হয়ে, তাদের সঙ্গে যদি সহযোগিতা করে, ইনশাআল্লাহ এরা যত বড় বড়ই কথা বলুক না কেন, কোনো সফল হবে না, কামিয়াব হবে না। আল্লাহ আমাদের সহায় আছে, এবং আমরা পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, বিশেষ করে প্রতিদিন আমরা ইফতারে এফতারে তারপরে তারাবিতে সকল নামাজে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ কারো না কারো দোয়া অবশ্যই কবুল করবে। মক্কা শরীফে পর্যন্ত প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করা হয়, দেশের জন্য দোয়া করা হয়। এই জালেমরা বিদায় নিবে, কিন্তু তাদের, তারা আজকে বড় বড় যারা কথা বলছে, বাজে নোংরা কথা বলছে, তাদের কি পরিণতি হবে সেটা তারা বুঝতে পারছে না। তখন বুঝবে যে হ্যাঁ, আমরা অনেক অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম। তখন না দেশের মানুষের কাছে ক্ষমা পাবে, না আল্লাহর কাছে ক্ষমা পাবে, তারা কোথাও তাদের জায়গা হবে না। তাই আমরা সকলে পবিত্র রমজান মাসে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দেশকে,
জালেমদের হাত থেকে উদ্ধার করে রক্ষা করে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।